পৃথিবীর সব থেকে সহজ গেমে আরো একখানা এপিসোড নিয়ে। তো আগের এপিসোডে বোধ হয় 25 নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আমার ঠিক মাথায় নেই। তো গেমটা স্টার্ট করলে তো বুঝতে পারবো কত দূর পর্যন্ত খেলেছিলাম, তো ওখান থেকে কন্টিনিউ করব। তো আজকে দেখবো কতটা কমপ্লিট করা যায় গেমটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে গেমটা স্টার্ট করি। আজকে 26 নম্বর থেকে স্টার্ট করব। ওকে, মানে আগে 25 নম্বর পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম, ঠিক আছে। এইগুলো কি? আরে উঠে দাঁড়া, আরে কি হচ্ছে এটা? আরে গেম শুরু না করতে করতে মানে কি দেখিয়ে দিল। আমি ভাবলাম ভালোভাবে গেমটা স্টার্ট করব, শুরু না হতে হতে ব্যাস। এবার উপরে উঠে দাঁড়ালে ও আবার মেরে দেবে, জাম্প করতে তো করলে তো সামনে এগিয়েই যাবে। ও মারতে পারেনি ভাই, বেঁচে গেছি, ঠিক আছে। এখানে দাঁড়াতে বলছে, দাঁড়াতে বলছে, যখন কথা শোনা দরকার, টাইম সময় বুঝে যেতে হবে, ঠিক আছে। এবার যাব, দেখেছ কথা শোনা দরকার, দাঁড়াতে বলছিল, আমি এগোতে গেলাম, ভালো হয়েছে। চ এখানে বল দিয়েছে কেন? বল কি হবে? ও স্টার্টটা নেওয়ার জন্য বলটার উপরে দাঁড়িয়ে আমাকে জাম্প করতে হবে, ওই জন্যই বলটা দিয়েছে, ঠিক আছে। নতুন জিনিস এই লেভেলটাতে দেখলাম, তা বল। আরে দেদ বাবা, উপরে উঠে দাঁড়া, ঠিক আছে পেয়ে গেছি। ওকে গাইস, প্রথম লেভেলটা তো কমপ্লিট হয়ে গেল। এবার এটা কত? 26 নম্বর। হ্যাঁ, এবার 27 নম্বর লেভেলটা দেখবো কতটা সহজ হয়। তো চলো যে না করে স্টার্ট করি 27 নম্বর লেভেলটা। ওকে, তো এখানে ক্রাউচ হতে বলছে এর ভেতরে, আমাকে ছুঁড়ে ফেলবে, বুঝতেই পেরেছি। ক্রাউচ হওয়ার মানেটা তো এটাই দাঁড়ায়, কত দূরে ছুঁড়ে ফেলে দেখি। বাড়ি ঘরের এপার থেকে ওইপারে পাঠিয়ে দিয়েছে। তো এখানে একটা কামান আছে, আমাকে উঠে দাঁড়ালে চলবে না, একটা প্রথম স্টার পেয়ে গেছি। আমাকে বাড়ির ওপরে জাম্প করতে বলছে, ঠিক আছে। এখানে দ্বিতীয় স্টারটাও পেয়ে যাবো নিচে নামলে। ওকে, এখানে একটা ফ্যান আছে, পাখা, পাখাটা ঘুরছে, আমরা কিছু করতে পারিনি, আমি নিচ থেকে চলে এসেছি, খুবই সহজ। বাট এখানে একটা কোনো আমার আশঙ্কা মনে হচ্ছে, ডেঞ্জার না, ও পা গাছের উপরে জাম্প করে আমাকে যেতে হতো, ঠিক আছে। আমি ভাবছিলাম গাছটা না আমি জাম্প করো, গাছটা না আমার দিকে চলে আসে, ওই জন্যই ভয় পাচ্ছিলাম, দাঁড়িয়েছিলাম ওই জন্যই, কিন্তু ওটা হয়নি। সবসময় আমার জিনিস আমার কথা যে ঠিক হবে, ভাবনা ঠিক হবে, ওটা হয় অবশ্যই না। আমার কাঁটা চামচ দিয়ে দিয়েছে, কাঁটা চামচ, ব্লেড, বাবা, আর কিছু বাকি রাখেনি, রকেট। এখানে কাজ হতে হবে। ওকে, তো ওখানে জাম্প করে ধরতে হবে ওটাকে। তুই পরে ঘুমাবি, লেভেলটা কমপ্লিট করে তারপর বাড়িতে গিয়ে যত ইচ্ছা ঘুমাবি, দেখ কথা শুনলে হয়। আরে ভাই আমার উঠে দাঁড়া। হ্যাঁ ওঠ, এবার চুপচাপ করে ওঠ। ওকে উঠে গেছি, এবার আমাকে ওখানে সামনে হাইট বলছে, এখানে তো আবার মেশিন গান, আমাকে এখানে নিচে নিয়ে আসতে হবে মনে হচ্ছে গাড়িটা। আমি এখানে নিচে আসলে গাড়িটা উপর থেকে নিচে পড়বে না তো আমার গায়ে? না না, নিচে পড়েনি, ওপারে ক্রস করে গেছে, তো আমি এখান থেকে যেতে পারবো ফ্রিলি। যদি উঠে দাঁড়াক তারপরে 2-3 দিন সময় লাগবে। ওকে ওকে, হয়ে গেছে, 2-3 দিন উঠে গেছে, ঠিক আছে। একে আমার সামলাতে সামলাতে আমার দিন কাবার হয়ে যায়, পা পা ছিদ্রে একদম, কী করেছে ও? এইটার আবার ফিনিশ লাইনটা উপরের দিকে, ঠিক আছে। এই লেভেলটাও তো কমপ্লিট করলাম, নেক্সট 29th। ওকে, এখানে লিফট আছে, লিফটে করে উপরে যেতে হবে। এখানে সামনে একটা স্টার আছে, বাট একখানা রকেটও আছে যার মধ্যে লেজার লাগানো আছে। এটা নিচের দিকে যাক, তারপর গিয়ে স্টারটা নেব। ওকে পালা 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 পালা, তো এবার আমাকে উপরে দাঁড়াতে হবে, তাহলে আমি উপরে যেতে পারবো। এখানে নিচ থেকে একটা কাটারি আছে, এটা আমাকে কিছু করতে পারবে না, তো এই লিফটটা করে উপরে যাবো এবার। বাট পিছনের দিকে একখানা স্টার আছে, ওটাকে নিতে হবে, না ওইটার উপরে করে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ লিফটে করে যেতে হবে, ঠিক আছে। দ্বিতীয় স্টারটাও এখানে সামনাসামনি পেয়ে গেছি, বেশি দূর যেতে হয়নি দ্বিতীয় স্টারের জন্য। আর দেখতে হবে তৃতীয় স্টারটা কত দূরে থাকে, এখান দিয়ে কী বেরোবে? ও বোম বেরোচ্ছে, লাফালাপ,
কোথা দিয়ে কি সব বের করছে এরা। এখানে একটা ব্লেড আছে, ঠিক আছে, এরা কিছু করতে পারবে না আমার। হেলিকপ্টারও দিয়ে দিয়েছে, বাও, এটাই তো অপেক্ষা ছিলাম, আর কি নতুন দেখতে পাবো? হেলিকপ্টারও দিয়ে দিয়েছে, হেলিকপ্টার এস্কেপ, দেখো গাইস। অসম, এটাও কমপ্লিট করলাম। গ্র্যান্ডের মতো হেলিকপ্টার স্কেপও এখানে দিয়ে দিয়েছে, 30। ওকে, ও না, এটা কি হলো? মানে এমনি ভাবেই যেতে হবে উপরে? দেখ অবস্থা দেখো, মানে আমার ক্যারেক্টারটা মানে ক্ষতি করে তারপরে আমাকে উপরে নিয়ে যেতে হবে ওকে। কি অবস্থা, আমি ভয় পেয়ে গেছি, হঠাৎ করে মেরে দিয়েছে বুকের মধ্যে, আমি খেয়ালই করিনি, স্টার্ট হয়েছে আর এগিয়ে যেয়ে মেরে দিয়েছে। এবার এবার কোথায় নিয়ে যায় দেখি। ও, আমাকে নিচে যেতে হবে, উপরে যেতে পাওয়া জায়গা নেই, নিচে যেতে হবে ডান দিকে। ওকে, আরে আর উঠিস না ভাই, সামনে এখানে জাম্প করতে হবে। ওকে, তো এখানে এই লেভেলটা কমপ্লিট হয়ে গেল, 30 নম্বর লেভেল, ঠিক আছে, ঠিক আছে, এত সহজ গেম, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। নেক্সট 31, তো এখানে একটা মাউস ট্র্যাপ আছে, ঠিক আছে, এখানে আমার বল দিয়েছে কেন? ও, এইখানটাতে বলটাকে নিয়ে যা ফেলতে হয়, নাহলে আমি ক্রস করতে পারবো না, ক্রস করে তো জাম্প করা যায় না, তো বলটাকে প্রথমে ওখানে নিয়ে যেতে হবে। ঢুকবে তো? হ্যাঁ, জেলি জেলির মতো মনে হচ্ছে বলটা, এত নরম তো ঢুকেই যাবে যে কোনো জায়গায়। ওকে, প্রথম স্টার পেয়ে গেছি, তো এখানে আমাকে ঝুলে ঝুলে যেতে হবে, আবার ওটাকে ধরতে হবে, নাহলে এখানে স্পাইক কাঁটাগুলো আছে, যেতে পারবো না। ওকে, আরে নি নে, এই দেখ কীভাবে নেব রে। ও, পেয়ে গেছি পেয়ে গেছি, ঠিক আছে, এখানে আবার চেপে দেবে ঠিক মতো না গেলে। নিচ থেকে যেতে পারবো? না না, নিচ থেকে যেতে পারবো না, আমাকে দাঁড়িয়েই যেতে হবে, ঠিক আছে, চ চ চ চ চ চ চ চ। ওকে, এগুলো আচমকা আচমকা দেখ চলে আসে না, আমি বুঝতেও পারি না, কত সুন্দর যাচ্ছিল, একদম পুরো ভালোভাবে কমপ্লিট করে নিতাম, কমপ্লিট তো করে নিচ্ছি সব করা লেভেলই, কিন্তু পুরো একদম মানে কোনো ক্ষতি না করে ক্যারেক্টারটা কমপ্লিট করা খুবই টাফ, হঠাৎ হঠাৎ করে চলে আসছে না, বুঝতে পারছি না। ওই জন্য সামনে এখানে কীভাবে যাব, ক্রাউচ করে যেতে হবে। ওকে, দাঁড়িয়ে তো যেতে পারবো না, ক্রাউচ করে যেতে হবে, ঠিক আছে, চ চ চ চ চ, আরে পোঁদের মধ্যে মেরে দেবে রে। ওকে, মারতে পারিনি, স্টার্টটা নিতে হবে, জাম্প কর, আরে কী হলো রে, এ কী হচ্ছে রে ভাই, নিয়ে যা স্টার্টটা। ওকে, পেয়ে গেছি, এখানে ক্রস করতে হবে, ঠিক আছে, এখানে সামনে আর একখানা পাখা আছে, পাখা তো আমার কিছু করতে হবে না, শুধু হাওয়া দেবে আমাকে। ওকে, ওই পারে জাম্প করতে হবে, ঠিক আছে, 3 নম্বরটাও পেয়ে গেছে, মনে হচ্ছে লেভেলটা সামনে শেষ হয়ে যাবে, ঠিক টাইমে আমি ক্রাউচ করে নিচ্ছি, নিচু হয়ে গেছি, কারণ এখানে সাইনটা দেখি, আগেরবারে সাইনটা আমি খেয়াল করিনি, প্রত্যেকবারে স্টপ থাকে, স্টপ লেখা থাকে, কিন্তু এবারে নতুন করে দেখছি এইরকমের সাইন দিচ্ছে, ওই জন্য আমি বেশি ইয়ে না নিয়ে আমি আগে থেকেই ক্রাউচ করে গেছিলাম, ভাগ্য ভালো ক্রাউচ করেছিলাম। এইটাকে আরে এখান দিয়ে যাবো কী করে, এ তো গুলি মেরে দেবে মেশিন গান তো, এ বাবা, স্টার্টটা নিই দেখি আস্তে করে, গাড়িটা কি স্টার্টটা নিলে গাড়িটা আগে আসবে, আগে এসে যদি নিচে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে, পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে, ও ভাই কী বুদ্ধি আমার। ওকে, তো এখানে ক্রাউচ হতে হবে, ঠিক আছে, এত বুদ্ধি লাগিয়ে এটা কমপ্লিট করলাম আগেরটা, এবারে বোকামি করে ফেল করলে পুরো একদম মুখ ছোট হয়ে যাবে সবার সামনে। ওকে, এবার আমাকে উপরে উঠতে হবে, ঠিক আছে, ওকে,
মাঝের মধ্যে একটু রাগ ঘটে ক্যারেক্টারটার উপরে, কিন্তু কি করা যাবে, ওরও তো কিছু করার নেই, ওকে তো নিয়ে আমি খেলছি না, আমি আমারও দোষ এখানে অনেকটা। তো এই না লেভেলটা কমপ্লিট হয়ে গেল। ওকে গাইস, আজকে এতটাই, দেখা হচ্ছে এই গেমটারই পরের এপিসোডে।